হ্যালো ভিউয়ার্স, তো আপনারা আমাদের নেক্সট পার্ট টুতে চলে আসলাম। যে এটাতে দেখাবো আপনারা কাইনেক্স কীভাবে, এর আগেরটাতে আমি দেখেছিলাম কাইনেক্স কীভাবে ডাউনলোড দেবেন, ভার্চুয়াল বক্স কীভাবে ডাউনলোড দেবেন, ইউনিভার্সাল ইনস্টিটিউট কীভাবে মানে পেয়ে যাবেন। তো এটাতে দেখাবো ওই তিনটা ডাউনলোড করার পর পরবর্তী স্টেপটা কি আমাদের ওয়াইফাই অ্যাপের জন্য। তো মূলত এই টিউটোরিয়ালগুলো এডুকেশনাল পারপাস, কেউ এটাকে খারাপ কাজে ব্যবহার করবে না, সম্পূর্ণ মানে এটার দায়িত্ব আপনাদের উপর নিতেই হবে। তো এর জন্য মানে এই তিনটা কীভাবে ডাউনলোড করবেন দেখিয়েছিলাম। এর জন্য মূলত এটা ইউনিভার্সাল আর ভার্চুয়াল বক্স না ডাউনলোড করলে সমস্যা নেই বলে দিয়েছি। তো এর জন্য ফার্স্টে আপনারা পেন ড্রাইভটা কম্পিউটারে প্রবেশ করুন। তো পেন ড্রাইভটা আমার একটা পেন ড্রাইভ ঢুকেছে দেখুন, UI 8GB। তো আপনারা 8GB কেন 4GB মানে মিনিমাম 8GB হলে চলবে। এই পেন ড্রাইভটা মূলত আমি ওয়াইফাই হ্যাকিং মানে হ্যাকিংয়ের জন্য আমি যে কোনো জায়গায় পেন ড্রাইভটা নিয়ে যেয়ে কানলেস ইউজ করতে পারি, এটার সুবিধা। আমি পেন ড্রাইভকে বুটেবল করে ইউজ করবো। তো আপনারা চাইলেও ভার্চুয়াল বক্স দিয়ে আপনারা মানে কম্পিউটার ইউজ করতে পারেন, লাইভ ইনস্টল সমস্যা নেই। টিউটোরিয়ালগুলো আমাদের চ্যানেল দেওয়া আছে, তাও অনেকে খুঁজে যে ভাই পাচ্ছি না, তো আবার আমি স্টেপ বাই স্টেপ পার্ট সব পার্ট এক জায়গায় পেয়ে যাবেন। তো যারা চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সম্পূর্ণ ওয়াইফাই হ্যাকিং, ওয়াইফাই হ্যাক করে দেখাবো রিয়েল প্রুফ, সম্পূর্ণ পার্ট বাই পার্ট পেয়ে যাবেন। তো চলুন ফার্স্টে আপনারা পেন ড্রাইভটা কম্পিউটারে প্রবেশ করাবেন, দেন আপনাদের মানে ইউনিভার্সাল USB ইনস্টলারটা চালু করবেন, দেন এগ্রি দেবেন। এ দেখুন এরকম আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট মানে আমরা এখান থেকে কী ডাউনলোড দেবো। আপনারা এখান থেকে ইউনিভার্সাল ইউএসবি ইনস্টলার দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন কালিনিল্যাক্স, ডেমেন, উবান্টু, তারপর অপারেটিং সিস্টেম, উইন্ডো, যে কোনো কিছু আপনারা পেন ড্রাইভ ইউজ করতে পারেন। তো আমি দেখি কালিনিল্যাক্সটা কোথায়, ওয়াইফাই স্ল্যাক্স আছে এখানে, ওইটা ওয়াইফাই হ্যাকিংয়ের টুলস। তো আমি কালিনিল্যাক্সটা দেখাচ্ছি, এই যে কালিনিল্যাক্স দেখতে পাচ্ছেন কালিনিল্যাক্স। তো ডাউনলোড লিঙ্ক দরকার নেই এখান থেকে, দেন আপনারা পেন্ডিং ব্রাউজার টু ইউর এখান থেকে আইওএসও ফাইলটা সিলেক্ট করবেন। তো আইওএসও ফাইলটা আপনার ডাউনলোড করা শিখিয়ে দিয়েছে কীভাবে ডাউনলোড করবেন। আমি 17.1টা ইউজ করি, আপনি 18.19 সালেরটা যে কোনো 15 সালেরটা ব্যবহার করতেন, আমি 17.1 এটা মূলত ইউজ করছি। দেন এখান দিয়ে দেন, দেন আমাদের সিলেক্ট দ্য ড্রাইভার লেটার অফ ইউর USB, আমি USBটা ইউনিভার্স মানে পেন ড্রাইভটা দিয়ে দিলাম। তো এই তিনটে স্টেপ, ফার্স্টে এখানে লিনাক্সটা দেবেন কালিনিল্যাক্স, আপনি যদি এখানে উইন্ডোজ চান উইন্ডোজও সিলেক্ট করতেন। তো আমাদের প্রসেসটা মানে কমপ্লিট হবে আর মাত্র 15 সেকেন্ড বাকি। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ফিনিশিংটা হলো, প্রসেসটা আপনার এইভাবে ফিনিশিং করবেন কালিনিল্যাক্স ইউজ করার জন্য পেন ড্রাইভের মাধ্যমে। তো এরকম টিউটোরিয়াল অনেক পাবেন মানে সার্চ দিলে আপনারা পাবেন, কিন্তু বাংলাদেশি টিউটোরিয়াল খুব মানে বাংলায় কথা বলার টিউটোরিয়াল খুব কম পাবেন। তো এই দেখুন চলে আসবে, এটা ইউটিউবের। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করুন, যদি চ্যানেল ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, ভিডিওটা শেয়ার করবেন অন্যজনকে জানতে সাহায্য করবেন, যদি আপনার কোনো ফ্রেন্ড জানতে চায় যে কীভাবে মানে হয়। তো একটু ওয়েট করুন, তো কমপ্লিট হয়ে যাবে আমাদের প্রসেসটা। তো এটা কমপ্লিট হলো, আমাদের মেন কাজটা কিন্তু শেষ। এই দেখুন তো এটা কমপ্লিট হলো, দেখুন ক্লাস। তো দেন দেখতে পাচ্ছেন আমাদের পেন ড্রাইভটা কিন্তু মানে কালিনিল্যাক্স ইউজ করার জন্য তৈরি। তা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো বুটেবল চিহ্ন নেই, জাস্ট একটা পেন ড্রাইভই। তো এটাকে আমরা কীভাবে বুটেবল করবো এই প্রসেসটা অনেকেই মানে বুঝে না। তো এই প্রসেসটা জাস্ট আমি এটাকে জাস্ট কালিনিল্যাক্স ইউজ করার জন্য করবো, কিন্তু এটা বুটেবলভাবে ইউজ করার জন্য আমি করিনি। তো বুটেবলভাবে ইউজ করার জন্য আপনাদের কিন্তু একটা প্রসেস করতে হবে, তারপরে আপনাদের কম্পিউটারকে রিস্টার্ট দেবেন। তো এটার অনেকে কম্পিউটার সবার কম্পিউটার সেটিং মিলবে না, তো আপনাদের কম্পিউটার সেটিংটা বায়োস সেটিংয়ে চলে যাবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার এই কম্পিউটারটা মানে গিগাবাইট প্রসেসর মানে মাদার বোর্ড। তো এই কম্পিউটারে আমি আপনাদের কম্পিউটারে ভিন্ন রকম হতে পারে, তবে একটু মানে বায়োস সেটিংয়ে চলে যাবেন, সেখান থেকে USBটাকে বুটেবল করবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি প্রসেসটা, এই প্রসেসটার জন্য মূলত অনেকে মানে ভয় পায় যে এটা আমি পাচ্ছি না, অনেকে পায় না, এর জন্য মানে শেয়ার কানেক্সটা এভাবে ইউজ করে না। তো এই প্রসেসটাই সবচেয়ে সহজ। তো এখানে আপনারা বায়োস সেটিংয়ে যাওয়ার জন্য আপনাদের যে অপশানটা চাপতে পারে, যেমন এখানে ডেল চাপতে বলে, এই দেখুন আমি চলে আসলাম বায়োস ইসে। তো এখানে আপনাদের মাদার বোর্ডের উপর ডিপেন্ড করে যে কোন সেটিংটা, এখানে আমাদের এই দেখুন বায়োস ফিচার্স, তো এখানে চলে যাবেন। তো এখান থেকে আপনারা কিন্তু বুট অপশন, বুট অপশন একে দিয়ে দেবেন, আপনারা পেন ড্রাইভটা দিয়ে দেবেন, এখানে কিন্তু একে থাকে হলো এটা, এখানে একে দিয়ে জেড প্লাস এই ট্রানজিস্ট পেন ড্রাইভটাকে এক নম্বর দিয়ে দেবেন, দুই নম্বর দিয়ে দেবেন, এটা দিয়ে দেবেন, দিয়ে মানে এটা হচ্ছে একটা হলো ই, আরেকটা হচ্ছে DVD, আরেকটা হচ্ছে জেড প্লাস পেন ড্রাইভ, এটাকে দিয়ে আপনারা সেভ দিয়ে দেবেন, সেভ অ্যান্ড এক্সিস, অবশ্যই সেভ করে ই করবেন, এই যে সেভ অ্যান্ড এক্সিস, সেটা সেভ কনফিগার রেজিস্টার। তো এই দেখুন
এটা করার ফলে আমার পেন ড্রাইভটা বুটেবলভাবে ইউজ করার জন্য তৈরি। এটা আপনার উইন্ডোজ কেন, আপনার যেই কম্পিউটারটাকে মানে মেমোরিটাকে পেন ড্রাইভটাকে যা যেম ইসে ইউজ করতাম, এই দেখুন আমার পেন ড্রাইভটা কিন্তু বুটেবল ইউজ হয়ে গেছে। তো আমি দেখুন বুট অপশানে কী দিয়েছিলাম, ফার্স্টে দিয়েছিলাম পেন ড্রাইভটা। তো আমার পেন ড্রাইভটা দেওয়ার ফলে আমাদের ফার্স্টে আমি পেন ড্রাইভটা কিন্তু কম্পিউটার ঢোকানো আছে, যার ফলে আমাদের কাইনেক্সে চলে আসলো। তারপরে বুটাব, এখন যদি আপনি কম্পিউটারটা চালু করেন পেন ড্রাইভে যান, তো বুটাবলে একটা চিহ্ন দেখবেন যে এটার কাইনেক্সের একটা আইকনটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আপনারা লাইভ ইনস্টল করতে পারেন, লাইভ ইনস্টল স্টার্ট ইনস্টল অ্যাডভান্স অপশন যে কোনো কিন্তু আমি লাইভ ইনস্টলটা দেবেন। তো লাইভ ইনস্টলটা দিলে সুবিধা আছে, অনেক সুবিধা। তো দেখুন এখানে লাইভ ইনস্টলে ক্লিক করুন, জাস্ট আমাদের মেইন কাজগুলো শেষ, এখন জাস্ট আমাদের কাইনেক্সটা ওপেন হবে, লাইভ ইনস্টল হবে। তো আশা করি আপনাদের টিউটোরিয়ালটা বুঝতে পারবেন। দেখুন কাইনেক্সটা ওপেন হচ্ছে, দেখুন ওয়েট করুন, স্ক্রিনটা দেখুন বিভিন্ন প্রসেস ই হচ্ছে। লাইভ ইনস্টল দিতেন আপনারা, স্মার্ট ইনস্টল, অ্যাডভান্স ইনস্টল, যে কোনো ইনস্টল দিতে পারেন। তো লাইভ ইনস্টল দিলে কিছু সুবিধা আছে। দেখুন কাইনেক্স মানে আমার অপারেটিং সিস্টেম, কাইনেক্স মূলত কোনো সফটওয়্যার না, অনেকে এটাকে সফটওয়্যার বলে, অ্যাপস বলে, এটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমটা মূলত হ্যাকিং, বিভিন্ন হ্যাকিং মানে ক্ষেত্রে এটাকে ইউজ করার জন্য এটাকে ব্যবহার করছে, মূলত হ্যাকিংয়ের জন্য এটাকে ইউজ করা হয়েছে, যে হ্যাকিং থেকে কীভাবে বাঁচান। যে আমাদের কাইনেক্সটা ওপেন হয়ে গেলো, কোনো রকম ঝামেলা নেই, কোনো রকম কিচ্ছু নেই। তো দেখতে পাচ্ছি আমাদের কাইনেক্সটা চলে আসলো, সম্পূর্ণ কোনো রকম কিচ্ছু না। আপনার 5 মিনিট 10 মিনিট ওয়েট করলে আপনার যে কোনো কাইনেক্সটা ইউজ করতে হবে, কোনো রকম ঝামেলা নেই। এখান থেকে দেখতে পাচ্ছেন ই সম্পূর্ণ মানে ই আছে। তো আমার অ্যাডাপ্টারটা কানেক্ট করি, এখানে অ্যাডাপ্টার কানে ওয়াইফাই চিহ্ন আসবে। তো এখানে দেখুন কাইনেক্সের ওয়্যারলেস অ্যাটাক, ওয়্যারলেস অ্যাটাকের মাধ্যমে মূলত পাসওয়ার্ডটা পেয়ে থাকবেন। আপনার এখানে এয়ার ক্র্যাক এনজি রিভার ওয়াইফাই টি, তারপর আরও সিলেকশন ওয়াইফাই ফিশার। তো এগুলো এসবটা আমি নেক্সট ভিডিওতে দেবো, এর জন্য আপনাদের একটা ওয়াইফাই অ্যাডাপ্টার লাগবে। সেই অ্যাডাপ্টারটা কোথায় পাবেন সেই টিউটোরিয়ালটা আমি নেক্সট ভিডিওতে বলবো। সেই অ্যাডাপ্টারটা আপনারা খুব কম মূল্যে বাংলাদেশে পেতে পারেন। তো আল্লাহ আজকের জন্য আলাপিস বন্ধুরা সবাই। এবং তো একটা কথা বলে রাখি, আপনাদের অনেক সময় এটা কিন্তু অনেকক্ষণ রেখে দিলে লক হয়ে যায়। লকের পাসওয়ার্ডটা হচ্ছে TWR টর, মানে আপনারা অনেকে পাসওয়ার্ডটা কিন্তু ভুলে যায়, কারণ ইউজার নেম হচ্ছে রুট আর টপ পাসওয়ার্ড হলো TWR। এটা অনেকে পাসওয়ার্ডটা জানে, এটা হলো ডিফল্ট পাসওয়ার্ড। তো আশা করি আপনাদের টিউটোরিয়াল ভালো লেগেছে। এখান থেকে আপনারা টিউটোরিয়ালটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। এটা আমাদের সবচেয়ে সহজ উপায় আমি বলেছি, আপনারা অন্যভাবে ইউজ করতে পারেন, সমস্যা নেই। আজকের জন্য আমার পেজ বন্ধুরা সবাই ভালো থাকবেন।